Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikar. Ete cancer hoy. বকুল ছায়া, সত্যি বকুল গাছের ছায়ায় মোড়া স্নিগ্ধ শীতল একটি গ্রাম। গ্রামের নামটি যেমন সুন্দর, গ্রামটিও বেশ সুন্দর। প্রকৃতির খেয়ালিপনায় অপার সৌন্দর্য বিরাজ করছে গ্রামটিতে। সারি সারি তালগাছ দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট্টবেলার কবিতাটি মনে বেজে ওঠে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। গ্রামের মাঝে পদ্ম দীঘির পাড়ে দাঁড়ালে প্রশান্তিতে ভরে ওঠে মন। চোখ জুড়ানো সবুজে চারপাশ দেখে মনে হয় কোনো শিল্পীর তুলির টানে রঙিন হয়েছে গ্রামটি। শুধু গ্রামটি নয়, গ্রামের মানুষগুলিও বেশ নম্র, ভদ্র ও সরল। সংস্কৃতি মেলা, খেলা, আনন্দ উৎসবে তাদের উৎসাহের জুড়ি মেলা ভার। যখন আমন্ধান ঘরে আসে তখন গ্রামের মাঝে লক্ষ্মী পুজো উপলক্ষে বসে নাচ গান নাটক যাত্রাপালার আসর। হাসির কলরব, মনের আনন্দে কচি কাঁচাদের মাছ ধরা। নাম না জানা কোনো এক কাকার গাছ থেকে তালের রস নামানো। যেন এক প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। সেসব আজ অতীত, নেই আর বকুল ছায়া গ্রামের ছন্দ, আর শোনা যায় না যাত্রাপালা নাটকের রিহার্সেলের চিৎকার। যে মানুষগুলির মুখে সদা ব্যস্ততার মাঝেও দেখা যেত প্রাণ ভরা সরল হাসি, আজ তাদের মুখে যেন গভীর অন্ধকারে ভরা। শান্ত, স্তব্ধ, গম্ভীর হয়ে গেছে গ্রামটি। কেন কেন এই ছন্দপতন, কেন এই নীরবতা? কি এমন ঘটেছিল এক বছর আগে? চলুন দেখে আসি। No.
চলা চপলা প্রায় ভিড় দ্বারে দ্বার, কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলো বলো দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তে লোকে জলে। আগের বাকি টাকাটা দেনি বলে মালটা আমার উপরে খোঁচে আছে, দেখি আর একবার বলি। আমরাও লোকাল ছেলে, দেখবো কেমন করে ব্যবসা করে খাও। বুঝা বান্দিস, তুই বুঝা বান্দিস, তুই দেখে নেবি আমাকে, তুই আমাকে দেখে নেবি, তুই কত বড় বাপের বেটা আছিস আমিও দেখে নেব। সকাল মেজাজটা গরম করে দিয়ে চলে গেল। এই সারা হারাম জাদাকে বারবার বলছি বাকি খাস না বাকি খাস না, তারপরও 500 টাকা বাকি খেয়ে নিয়ে আমাকে বলছে কিনা দেখে নিবে, আমাকে দেখে নিবে। মঙ্গলবাড়ি রথ বাড়ি গিয়ে আমার নামে একবার পুছ করে দেখিস, তোর চাইতে মুস্তার আমিও কমা চিনো না। তোদের গ্রামের খবর তো এখন পেপারের হেডলাইনে নেই। একটা যুবতী মেয়ে দিন দুপুরে উধাও, দিন দুপুরে সবার নজর এড়িয়ে নিখোঁজ হয়ে গেল 22 বছরের এক যুবতী। রাতারাতি পাচার হয়ে উন খেয়ে চলে গেছে, তার কি কোনো হদিস আছে? বড় দুঃখজনক ঘটনা। আমার মন বলছে মাস্টার,
রাতারাতি কুণ্ঠ বিক্রি হয়ে গেছে। একটা জল জ্যান্ত মেয়ে এই দিন দুপুরে হারিয়ে গেল। এই পৃথিবীর প্রান্তশালায় কেহ আসে কেহ যায়, হাই গো কেহ আসে কেহ যায়। কান্না হাসি বন্যা মিলায় নিথর নীরবতায়, হাই হাই গো কেহ আসে কেহ যায়, হাই গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর প্রান্তশালায় কেহ আসে কেহ যায়, হাই গো কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসিয়ে ভবে সবই কিছু রেখে চলে যেতে হবে। কোথা থেকে ফিরছো? বেঙ্গালোরে ডাক্তারি পড়ছি। তা কাকা গানটি বেশ লাগছিল, আর একটু হয়ে যা। কারো প্রাণে ফিরিয়া না চাই, হাই হাই গো কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসিয়ে ভবে সবই কিছু রেখে চলে যেতে হবে। কেহ কারো প্রাণে ফিরিয়া না চাই, হাই হাই গো কেহ আসে কেহ যায়, হাই গো কেহ আসে কেহ যায়। কেহ কাঁদে হারায়ে বুকেরি রতন, কেহ করে হাই হাই মলিন বদন। সুন্দর সৃষ্টি বিধির বিধান। গ্রামে কাউকে ঢুকতে দেব না, কাউকে না। তুই চলে যা, চলে যা। তুই চলে যাব, কিন্তু কেন? আমি না এ গ্রামটার আর কোনো ক্ষতি হতে দিতে চাই না, নতুন করে কোনো ক্ষতি না। তুই কে? কাজই আমি শশীভূষণের ছেলে বিবেক। ও, so you are the one who is studying in Bangalore MBBS, is that so? khoti ki khoti hoyeche grame? khoti ke khoti korbe? ami achi na mal chenen chilish mal shala ekdom dana bhoriye rakhe debo shala ei bastard ei shono সুভাষচন্দ্র বোস আছে না, সুভাষচন্দ্র, আরে নেতাজি, নেতাজি নেতাজি আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ক্লাস ফ্রেন্ড? এই যে মহাত্মা গান্ধী, গান্ধীজি, গান্ধীজির সঙ্গে একসঙ্গে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়ি? হ্যাঁ, রবি ঠাকুর আছে না, রবীন্দ্রনাথ ঠাকুর, ওর সঙ্গে একসঙ্গে দাবা খেলেছি। দাবা 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 রবীন্দ্রনাথ ঠাকুর দাবা খেলি। বাবা তুমি তো মহান লোক, দাও
একটু তোমার পায়ের ধুলো দাও। এই শোনো, তুমি আর কাউকে বলো না কিন্তু, হ্যাঁ কাউকে বলো না, তুমি বলো, বিশ্বাস করে বললাম, কাউকে বলো না। হ্যাঁ বাস্টার্ড, কাউকে বলো না, গেলাম। মালটা পাগল হলেও বেশ শিক্ষিত। দুদিনেরই খেলা ঘর ভাঙ্গিয়া যে যাই, হাই হাই গো, কেহ আসে কেহ যাই। সবগুলা শয়তান, জ্বালাই দেব, সব জ্বালাই দেব। করতে পারবো, পারবো না, মিলাই গেছি, মিলাই গেছি, করতে পারবো, পারবো না। কাকিমা, আজ তিন দিন হলো কিছুই তো মুখে দাওনি, একটু ভাত এনেছি, মুখে দাও। এভাবে থাকলে যে তুমি মারা যাবে। আমি আর বাঁচতে চাই না। একদিন দুপুরবেলা কবিতাদি বাড়িতে একাই ছিল, সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ এক ফেরিওয়ালা আসে, লেলো লেলো, বালতি মা কড়াই বর্তন লেলো। আরে দিদিমণি, বাইরে আসেন তো, দেখেন কোনটা নেবেন, দেখেন পছন্দ তো করেন, বাইরে আসেন। আজকে না মা বাড়িতে নেই, তুমি অন্যদিন আসো, আমি অন্যদিন জিনিস নেব। আরে দিদিমণি, দেখেন না, নেলেন পছন্দ করেন, দেখেন না, দেখেন দেখেন পছন্দ করেন, মা নেই তো কি হয়েছে, দেখুন না, দেখুন, টেনশন করবেন না, নিন না, কোনটা নেবেন পছন্দ করুন না। দেখতে থাকুন, দেখতে থাকুন না, পছন্দ করুন, মা নেই তো কি হয়েছে, দেখুন। আমি আসি দিদি, আসি আসি, পছন্দ করুন। আরে দিদি দেখুন, দেখুন। Thank you.
তারপর কোনো থানা পুলিশ কে করবে? থানা পুলিশ বাড়িতে তো কোনো ছেলে মানুষ নেই, আর কবিতাদির বাবা তো বাইরে কাজ করে। ব্যাপারটাকে যতটা সহজ ভাবছিস তা কিন্তু না। একটা চোরকে ধরায় যদি পুলিশের কঠিন কাম হয় তাহলে কাশ্মীরের বর্ডারে গিয়ে কি করবে? পুলিশ তো যথাসাধ্য চেষ্টা নিচ্ছে, গ্রামে ক্যাম্প বসিয়েছে, কোটরি আত্রে টহল দিচ্ছে। শোনো মাস্টার, একটা কথা বলি তোমাকে, অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর রাস্তার বাম দেওয়া হয়, সারা বাম দিতে দিতে রাস্তার 12টা বাজিয়ে ফেলেছে, তারপরে কি রাস্তায় অ্যাক্সিডেন্ট কমেছে? তুই তো অনেক কথা জানিস রে বনমালি। আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু, অত কিছু আর জানি? শুধু একটা কথা আমার মাথায় ঢোকে না, আমি সারা দেখি পুলিশ গুলা চাকরি পাওয়ার আগে কি সুন্দর সুন্দর বডি থাকে, আর চাকরি পাওয়ার পর ভুঁড়িটা যে কেন এত বড় হয় সেটা আমি ভাবু বুঝতে পারি না। বড়বালি, তোর সঙ্গে কথাই আমি পারবো না, বুঝেছিস? বনমালি, মেটি নাকি ফিরে এসছে শুনলাম রে। ফিরে এসেছে? মাস্টারমশাই ভালো আছেন তো? হ্যাঁ, বসুন 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 মাস্টারমশাই বসুন। হ্যাঁ রে, নীলু পাগলা রাস্তা দিয়ে চিৎকার করে বলতে বলতে যাচ্ছিল, মেটি ফিরে এস। কবিতা দি ফিরে এসেছে? যাক, ভালোই হয়েছে, ঘরের মেয়ে তালে ঘরেই ফিরে এস। ফিরবে না মানে ফিরতেই হবে, আমি আছি না, মাল চেনেন। কাকিমা,
কবিতা দি ফিরে আসছে কাকিমা কি কবিতা দি ফিরে আসছে কি কবিতা ফিরে আসছে মা মা আমি ফিরে এসেছি তুই ঠিক আছিস তো মা আমি ঠিক আছি আমি ভালো আছি মা আমি ভালো আছি চারিদিকে মিলিটারিরা ঘিরে ফেলেছে আকাশপথে যুদ্ধ বিমান বোমা ফেলছে কবিতার চরম বিপদ চরম আমি তখন কি করলাম জানো তখন তুমি কি করলা চিৎকার করে সুভাষদাকে ডাকলাম বললাম সুভাষদা আমাদের চরম বিপদ তুমি তোমার সৈন্যদের তৈরি হতে বলো ঈশ্বর পাগলের কথাটাই কারো সত্য হলো না তাহলে একটু প্রাণ খুলে হাসতে পারতাম এই বুকের মাঝখানে যে বিশাল শূন্য স্থান সৃষ্টি হলো সেই শূন্য স্থান আর কোনো দিন পূরণ কবিতা মুছে যাবে জীবনের খাতা থেকে অকালে হারিয়ে যাবে লালসার অন্ধকারে আর আমরা শিক্ষিত সমাজের ভদ্রলোকেরা শুধু আফসোস করব না আর আফসোস না আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে রুখে দাঁড়াই মেয়ে পাচার শব্দটি ভারতবর্ষ তথা বাংলার বুক থেকে চিরদিনের জন্য মুছে ফেলি।